তো আজকে আমি করতে চলেছি দীপের উপর এমন একটা ভয়ঙ্কর রকমের প্র্যাঙ্ক, যে প্র্যাঙ্কটা যে কোনো ছেলে খুবই ইজিলি রেগে যাবে। সো নিজের লাইফের রিস্ক নিয়ে আমি আজ দীপের গোফ কেটে উড়িয়ে দেব। সো হে গাইস, গুড মর্নিং। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি গুড মর্নিং কেন বলছি। এই দেখো দেখো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30, আর ভোর 5:30 আমি উঠে গেছি অবভিয়াসলি একটা প্র্যাঙ্ক করবো বলে, আর সেটা তো আমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। অ্যান্ড এই প্র্যাঙ্কটা কেন আমার মাথায় এসছে অ্যান্ড কী প্র্যাঙ্ক, সব কিছু ডিটেলে বলবো, অ্যান্ড কীভাবে করবো সবটাই ডিটেলে বলবো, বাট রাস্তায় বেরিয়ে, কারণ কি আমি চাই না যে মিস্টার মিত্র মানে দীপ মিত্র ঘুম থেকে উঠে যাক আর তারপর আমার প্র্যাঙ্কটাই হবে না, আমি এত যে কষ্ট করে যে ভোরবেলা উঠেছি সেটা আমার বৃথা যাবে। তো চলো রাস্তায় বেরিয়ে বলবো। এই প্র্যাঙ্কটার ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট অস্ত্রটা আগে নিয়ে নিই, এইটা, কারণ কি আমি জানি না যে আমি দীপের বাড়িতে এটা কোথাও পাবো কি পাবো না, ওর ট্রিমার কোথায় রাখে আমি জানি না, তবে আমি জানি আমার বাবা কোথায় রাখে, তো আমি বাবার অস্ত্রটা নিয়ে নিয়েছি। এবার এই অস্ত্রটা দিয়েই হবে আজকের পুরো প্র্যাঙ্কের সব কাজ, কিন্তু আমি জানি না এটা কী করে ইউজ করতে হবে। তো ভোরবেলা আমি বেরিয়ে পড়েছি, আর তোমরা সেটা এখানে রাস্তা বাস্তা সব দেখে বুঝতেই পারছো যে পুরো ফাঁকা রাস্তা। অ্যান্ড সত্যি বলতে এত ভোরবেলা এই প্র্যাঙ্কটার জন্য আপনাকে কষ্ট করে উঠতে হলো। তো প্র্যাঙ্কটা যেটা আমি করতে চলেছি, তোমরা তো আমার লিখে তো বুঝেই গেছো যে আমি ওর গোফ কেটে দিতে চলেছি। আমি জানি না এটা আমি কী করে করবো, অ্যান্ড এই প্র্যাঙ্কটা আমার মাথায় এসছে তার রিজন হচ্ছে কয়েকদিন ধরে আমি ওকে অনেকবার করে বলছিলাম, আমার হঠাৎ ইচ্ছে হয়েছে যে একটু দাড়ি গোফ বাড়াবে, আমাকে বলছে আমাকে কেমন লাগছে একটু মানে একটু জমিয়ে জমিয়ে লাগবে। বাট এই প্র্যাঙ্কটা আজ অবধি আমার মনে হয় সব থেকে বেশি ভয়ঙ্কর প্র্যাঙ্ক হতে চলেছে, তার রিজন হচ্ছে একমাত্র যে ছেলেদের তো জানো দাড়ি গোফ কেটে দিলে ওদের কী রিয়াকশন হয়। তো যাই হোক চলো দেখা যাক প্র্যাঙ্কটা কী হতে চলেছে। তো তোমাদেরকে জানিয়ে দিই যে আমি ওদের বাড়ির সামনে চলেই এসেছি, অ্যান্ড ভোরবেলা আমার একটা সুবিধা আছে যে ওদের বাড়িতে সবাই ঘুম থেকে উঠে যায়, একমাত্র দাদা আর দীপ বাদে বাকি সবাই ঘুম থেকে উঠে যায়, তাই জন্য আমি ঢুকতে আমার খুব সুবিধা হবে। বাট আমি ওদের কাউকে ক্যামেরায় নেব না, কারণ কি সবাই সবাই ঘুম থেকে উঠেছে অ্যান্ড এখন ক্যামেরায় নেওয়া যাবে না, ওই জন্য সবাই সবাই ঘুম থেকে উঠে চলে যায়। তো চলো যাওয়া যাক ভিতরে, যাই কে জানে আজকে কী হতে চলেছে। তো বরং আগে চলো আগে একবার দেখে নিয়েছি কী করছে, আগে জেগে আছে নাকি ঘুমাচ্ছে। তো আমি আমার মেন জিনিসটা তো নিয়ে নিয়েছি, বাট বিশ্বাস করো আমি একদম জানি না এটা কী করে ইউজ করতে হয়। সিরিয়াসলি আমার খুব ভয় লাগছে এবার ধীরে ধীরে। চলো 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 দেখা যাক কী করতে পারি। তোমরা কি ঘরে বসে রিয়েল মানি আর্ন করতে চাও? তোমরা কি অ্যাপটার ব্যাপারে জানো? জানো না তো? আরে আমরা আছি তো, চিন্তা কেন করছো? তোমাদেরকে আজ আমরা বলবো। পরিমা ছিল গ্লোবালের #1 গেমিং প্ল্যাটফর্ম, যেখানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট গেম আছে যেটা কিনা তোমাদের পছন্দ হবে। এটার মধ্যে 5000-এরও বেশি গেম আছে এবং এখানে তোমরা ফানের সাথে সাথে রিয়েল মানিও আর্ন করতে পারবে, যেমন কিনা জেটেক্স, লাইটনিং রুলেন্ট এবং আন্ডারবাহারের মতো বিভিন্ন ধরনের গেম। এবং এখানে আরো অনেক গেম আছে যেগুলো তুমি খেলে এনজয় করবে, টাকা কামাবে এবং রিল্যাক্সও ফিল করবে। আর এখানে খেলার জন্য তুমি তোমার মনের মতো অনেক গেম পেয়ে যাবে, আর এখানে এন্ট্রি ফি মাত্র 200 টাকা, যেটা দিয়ে তুমি অনেক আর্ন করতে পারবে। তো গাইস আর দেরি কিসের, এত একটা অ্যামেজিং অ্যাপ, যে ডাউনলোড করো আর রিয়েল মানি আর্ন করো। আর গাইস তোমরা যদি আমাদের লিংক থেকে ডাউনলোড করো তাহলে তোমরা পেয়ে যাবে বোনাস 1,05,000, যেটা দিয়ে তোমরা এই গেম খেলা শিখতে পারবে। তো আর দেরি না করে আমার দেওয়া কমেন্টের লিংকে ক্লিক করে ডাউনলোড করো পরিম্যাচ আর খেলা শুরু করো আর আর্ন করো। প্লিজ বলিস না কেটে দিয়েছিস তুই আমার গোপ্ত, তুই পাগল নাকি রে? আরে
আরে ভাই এই গার্কিনের লিমিট থাকে এইভাবে তুই গুপ কাটতে গেলি কেন বলতো? শুধু শুধু অন্য কোনো আর কোনো টপিক ছিল না, প্র্যাঙ্ক করা, প্র্যাঙ্ক করছিস তো জানি তো। না তুই তো অনেকদিন ধরে তো জঙ্গলির মতো হয়েছিলি, ওই জন্য ভাবলাম জঙ্গলি দা। আমি সবার মধ্যে দাঁড়িয়ে রাখি তো বিরোই না আমার। দেখি তোর দ্বারা গোপটা দেয় কি ভালো লাগছে এখন, ভালো ভালো লাগছে মাঝখান থেকে গোপটাকে, আমার মাঝখান মাঝখান থেকে উড়ে গেছে ইয়ার কি ইয়ার নাটক করছি না। এই তোর কত কম গোপরে বোঝাই যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, ভালো করে বোঝা যাচ্ছে যেখান থেকে একদম মিডল আছে ক্যামেরা, তাহলে বোঝা যাচ্ছে না পুরো কাটতে হবে এখন সাইড থেকে কাটতে হতে চাই ম্যানেজ করে দিতাম। ও আবার বলছে প্র্যাঙ্কের জন্য সাইড থেকে কাটতে পারতিস, প্র্যাঙ্কটা ম্যানেজ করে। আমি তো চুল টুল কেটে ভালো লাগবে তো, চুল কেটে ভালো লাগবে তো ইয়ার। একটা গুপ নিয়ে কি করে দাড়ি কেটে দিতিস তাও ঠিক ছিল, ইয়ারকে লিমিট তারা এইসব জিনিস নিয়ে প্র্যাঙ্ক করবি না। গোপটা কেটে দে এবার পুরোটা, তবে দিয়ে বলেছি ক্লিন শেভ কর, ক্লিন শেভ কর, হেভি ভালো লাগে দেখতে। দেখি ক্লিন শেভ করে মার্ডার করবি, প্র্যাঙ্ক প্র্যাঙ্ক বলে তুই এটা ওপেন থ্রেড দিচ্ছিস আমাকে। জিমে যাবো না আমি, অবস্থা জিমে, ওই জন্য তুই ফোন করেছিস তাই তো। দেখো এখানে গোপ নেই এদিকে আছে, খুব খুশির জিনিস। আমাকে ক্লিন ক্লিন শেভ করবো মজা লাগবে আমাকে। ভাবছি ওকে কেমন লাগবে, নিজেকে সারাক্ষণ বলবো ওকে বাঁদর লাগছে। কাটলি কি জন্য? না আমি সত্যি দেখতে চাই, আমি মন থেকে দেখতে চাই তোর মুখটা। এবার কাট, এবার কাট, শোক পালন করছে ও। হাসিস না কেটে যাবে, জিজ্ঞাসা করলি না তো আমাকে যে আমি ট্রিমার কর দিয়ে পেয়েছি। আমার বাবার কোর থেকে নিয়ে এসেছি, আমি তো জানতাম না তো যে তো ট্রিমার কোথায় থাকে। কাউকে বলে সব কিছু লুকিয়ে রাখ, তখন আমার উপর অত্যাচার করে এইসব জিনিস। দেখো ওকে গোপ কেটে কি ভালো লাগছে, কিন্তু নিচে দাড়িটা কেমন একটা লাগছে। আমি এবার একবার তোকে একবার মেয়ে সাজাবো, হ্যাঁ এবার একবার সাজাবো। ঘুমের কোন চিহ্নই নেই এখন, তোর ঘুম কেটে দেবো আমি, আমার ঘুম নেই, আমি এমনি কাটি। এবার আমি দাড়িটা কাটবো, তারপর তোমরা শুধু দেখো যদি ভালো না লাগে আমি পুরো চুল কেটে দেবো, চুল বুড়ু যা আছে সব কেটে দেবো আমি। আমি এক সপ্তাহ বেরোবো না ওর সাথে। তাই কাল কেন? এক মাস বেরোবো না। এইসব প্র্যাঙ্ক করছিস কেন? বেরোতে পারবি না, বিয়ে হয়ে গেলি তো বলছে, তো বেরোতে পারবি না। চলো দাড়ি কাটতে গেছি, বাচ্চা ছেলে। আমি এখন 14 বছরের হয়ে গেছি গাইস, ইচ্ছা ছিল ইস উফ
কি নো দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, আদি আমার গোপটা কেটে নিল ছেলে পুরো চম্পু হয়ে গেছে, চম্পু না কি বলে যেটু। ও গাইস, লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের সামনে পেশ আছে আমাদের আলমিরা, প্লিজ নিজেকে আপন করতে শিখছি, যে এইভাবে নিজেকে আপন করতে হয়। আয়নার দিকে তাকিয়েছি, সবে 2-3 মিনিট হয়েছে, মুখটা দেখালে এখন ফানি হয়ে যাবে, আর কিছু দরকার পড়বে না, মানে আমি কত কথা বলতেই লাগবে না আমার, হাসছিস কেন চেপে? এখন তুই আমি সেম 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 বা ডিফারেন্ট 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 বলে তো তোকে তোকে সম্বন্ধ হ্যাঁ তোকে মেসে দেবো, তোকে এখন খুব ভালো লাগবে। সো গাইস, যাই হোক, টাটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গাইস, তোমরা এত উৎসাহ দাও বলেই ওই জিনিসটা পর্যায়ে এসছে, ঠিক আছে? পরপর দুটো প্র্যাঙ্ক করলো, এর আগে তো তুই আমার সাথে প্র্যাঙ্ক করেছিলিস না, আমি তোর সাথে করেছিলাম, ঠিক আছে? তো যাই হোক, এবার তোমরাই কমেন্টে লেখো যে কি জঘন্যতর জঘন্য প্র্যাঙ্ক আমি ওর সাথে করতে পারি, ঠিক আছে? তোমরা কমেন্টে লেখো, সত্যি করে বলো, আমি উচিত করিনি, আমি জানি আমি ঠিক করেছি, তাই না? ঠিক করেছি না? খুব ঠিক করেছি, আমি জানি। মুখ দেখাবে না, সামনে থেকে দেখাবে না একদম, প্লিজ প্লিজ প্লিজ, না না, সুন্দর মুখটা দেখা তোর, বাদরচন্দ্র বাদরচন্দ্র মুখ। একটা জিনিস দেখবে, ও কি করছে, এই দেখো এই দেখো এই দেখো কি করছে, দেখো কি করছে, এটা গোপ বানাচ্ছে, পেন দিয়ে গোপ বানাচ্ছে, ও ঘাটি লাগে। Hey guys, it's Deep. It's Gupan Goswami. তুমি ভুলে গেছি। Thank you for watching. ও আমরা আমাদের ইন্ট্রো চেঞ্জ করে দেবো, আমরা এখন এটাকে আউটরো করে দেবো, হ্যাঁ, নেক্সট ভিডিও থেকে আমাদের আউটরো হবে। আজকের জন্য টাটা, জয় হিন্দ, তারপরে গ্রুপ ভিডিও আসবে, ঠিক আছে?